قل هذه سبيلي أدعو. أعوذ بالله من الشيطان الرجيم. المال والبنون زينة الحياة الدنيا. উপস্থিত দিনই বন্ধুগণ, পার্থিব জীবনের সৌন্দর্য, স্নেহ মায়া মমতার বস্তু এবং নয়ন প্রীতিকর হল সন্তান সন্ততি। কিন্তু সন্তানদেরকে লালন পালন করে প্রকৃত মানুষ করে গড়ে তোলার ক্ষেত্রে অনেক মা বাবার মধ্যে কিছু না কিছু গাফলতি বা ত্রুটি লক্ষ্য করা যায়। বন্ধুগণ, ত্রুটিগুলি আমি এক এক করে আপনাদের সামনে আলোচনা করছি, যাতে প্রত্যেক বাবা মা তাদের কলিজার টুকরা সন্তান সন্ততিকে সুন্দর করে মানুষ করার ক্ষেত্রে ওই সকল ত্রুটিগুলি হতে সচেতন হতে পারেন। এক নম্বর বিষয় হল এই, সন্তান কাঁদলে তাকে চুপানোর জন্য ভূত বা পেত্রী বা জিনের ভয় দেখানো হয়। সন্তান যখন কাঁদে তখন মা বাবা তাকে চুপানোর জন্য ভূত পেত্রীর ভয় দেখায়। এতে শৈশবকাল হতে ছেলে মেয়েদের অন্তরে ভয়ভীতি সৃষ্টি হয়, ফলে স্বাস্থ্যবান হয়ে বেড়ে উঠতে পারে না। দুই, শিক্ষকদের মারের ভয় দেখানো। স্কুল যেতে না চাইলে পিতামাতা সন্তানগণকে শিক্ষকের মারের ভয় দেখান। স্কুলে না গেলে মাস্টার তোমাকে মারবে, এই ভয় দেখানো হলে সন্তান সন্ততিগণ স্বতঃস্ফূর্ত ভাবে স্কুল মাদ্রাসা যেতে চাইবে না, বা গেলেও ভয়ভীতির কারণে সাহসী হয়ে বেড়ে উঠবে না। তিন, সন্তান যখন কাঁদে তখন তাকে চুপানোর জন্য চকলেট বিস্কুট কিংবা খেলনা কিনে দেওয়ার অর্ডার করা, এতে সে বাল্যকাল হতে ঘুষ গ্রহে অভ্যস্ত হয়ে যায়। চার, মানব এবং দানবের কুদৃষ্টি রক্ষার জন্য মাগুলি তাবিজ তোমার ছেলে মেয়েদের গলায় বা হাতে কোমরে বেঁধে দেওয়া, এতে আল্লাহর উপর নির্ভরশীল না হয়ে তাবিজ তোমার প্রতি নির্ভরশীল হয়ে যায়। পাঁচ, কথায় কথায় চিৎকার করে ধমক দেওয়া, বিশেষ করে অন্যদের সামনে বকুনি দেওয়া, এতে সে হীনবান হয়ে যায়। ৬, সন্তান ত্রুটি করলে তাকে অন্যের সামনে গালমন্দ করা, এতে নিজেকে অপমিত বোধ করে, মানসিক ভাবে দুর্বল হয়ে যায়। ৭, সন্তান টাকা পয়সা যখন যা চায় তাকে তা দেওয়া, অনেক বাবা মা তা করে থাকেন, এতে তারা অর্থ হাতে পাওয়ার পর তার যথার্থ ব্যবহার না করে খেলতামাশায় বা অবৈধ কাজে খরচ করতে পারে, এভাবে অর্থ অবমূল্যায়নের অভ্যাস গড়ে উঠে বাল্যকাল হতে। শাসনের ক্ষেত্রে কঠিনতা অবলম্বন করা, কর্কশ ও অশালীন ভাষায় গালমন্দ করা, অমঙ্গল কামনা করা, মারধর করে গলা ধাক্কা দিয়ে বাড়ি হতে বের করে দেওয়া, এতে ওরা বেয়ারা বেপরোয়া ও সন্ত্রাসী হয়ে যেতে পারে। আর ছেলেমেয়েদের সামনে স্বামী স্ত্রী দুজনে ঝগড়া করা, এতে পিতামাতার উপর থেকে ভক্তি ও সম্মান কমে যাবে। ৯, ছেলেমেয়েদের সামনে অশ্লীল পত্র পত্রিকা বা অশ্লীল ছবি দর্শন করা কিংবা ধূমপান করা, এতে পিতামাতার প্রতি খারাপ ধারণা সৃষ্টি হয় এবং সন্তানদের বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে। ১০, ছেলেমেয়েদের বয়স বা সাথে সাথে তাদেরকে ছোটদের মতো আদর স্নেহ আর বৌদেরকে বৌদের মতো সম্মান করে কথা না বলা। ১১, পোশাক পরিচ্ছদ খাবার দাবার অথবা ভালোবাসার ক্ষেত্রে ছেলেমেয়েদের মধ্যে পার্থক্য সৃষ্টি করা। ১১, দীর্ঘ সময় ধরে বাড়িতে অনুপস্থিত থাকলে তার খোঁজ খবর না নেওয়া। ১৩, বয় বৃদ্ধির সাথে সাথে ওদের গতিবিধির প্রতি লক্ষ্য না রাখা, এ বিষয়ে ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে বা স্কুল হতে বাড়ি ফিরতে দেরি হচ্ছে কেন, এ সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখা জরুরি। ১৪, বর্তমান আধুনিক যুগে সবার হাতে মোবাইল, সুতরাং মোবাইলে যেমন ভালো দিক আছে তেমনই খারাপ দিকও আছে। মোবাইলের কেন্দ্র নিয়ন্ত্রণ না থাকার ফলে বর্তমানে মিডিয়া ক্রাইম মারাত্মক আকার ধারণ করেছে, কাজে ছেলেমেয়েদের মোবাইল ব্যবহারের প্রতি দৃষ্টি রাখা জরুরি। এক্ষেত্রে ওদের অজান্তে মোবাইল, ভ্যানিটি ব্যাগ কিংবা পড়ার টেবিল, বই, খাতাপত্র মাঝে মধ্যে অনুসন্ধান করে দেখা যেতে পারে। ১৫, ছেলেমেয়েদের প্রতি অতি ভালো ধারণা রেখে বর্গহীন ভাবে ছেড়ে দেওয়া, যেমন ঠিক নয় তেমনি খারাপ ধারণা করে তাদের প্রতি কঠোরতা অবলম্বন করাও ঠিক নয়।
এই বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করাই হলো উত্তম বা কল্যাণকর বিষয়। বন্ধুগণ, এই সকল বিষয়গুলি আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে প্রতিপালন করার ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে অবশ্যই আমরা আমাদের নয়ন প্রীতিকর কলিজা টুকরা সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করতে পারবো, ইমানদার, আল্লাহ ভীত, দেশপ্রেমিক এবং একজন সত্য দেশের সেবক হিসাবে আমরা আমাদের সন্তানদেরকে আমরা লালন পালন করতে পারবো। সুতরাং আসুন এই বিষয়গুলি আমি নিজে এবং আমার শ্রোতা বন্ধু সবাই যাতে পালন করতে পারি, এই আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।